পিছু হটলেন ইউনুস। পুজোয় ইলিশ পাঠাতে রাজি হলো বাংলাদেশ। শনিবার বিজ্ঞপ্তি জারি সেদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর কার্যত ভারতে ইলিশ না পাঠানোর বিষয়ে কড়া অবস্থান নেওয়া হয় ইউনুস সরকারের পক্ষ থেকে। অবশেষে ভারতের কাছে মাথা নোয়াতে বাধ্য হল বাংলাদেশ। আগের অবস্থান থেকে সরে এসে ইউনুস সরকার জানিয়ে দিল আসন্ন শারদোৎসবে ভারতে ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। এর আগে ইলিশ রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, যা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে পড়শি ভারতে। তবে প্রথম থেকে অনর মনোভাব দেখালেও ধীরে ধীরে সেই পরিস্থিতি বদল হতে শুরু করে, নমনীয় হওয়ার বার্তা দেয় বাংলাদেশ। এসবের মাঝে ভারতে ইলিশ রপ্তানিকারকদের পক্ষ থেকেও চিঠি দিয়ে ইলিশ পাঠানোর অনুরোধ করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে। অবশেষে শনিবার বাংলাদেশের তরফে জানানো হয় পুজোয় ভারতে ইলিশ পাঠাচ্ছে তারা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3,000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। তথ্য বলছে, গত বছর শারদোৎসবের আগে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল 3,950 মেট্রিক টন ইলিশ। জানা গেছে মন্ত্রকের তরফে জানানো হয়েছে 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রকে আবেদন করতে হবে রপ্তানিকারীদের। ওই তারিখের পর কোনোভাবেই আবেদন আর গৃহীত হবে না। তথ্য বলছে, আগে স্বাভাবিক নিয়ম মেনেই ইলিশ রপ্তানি করা হতো ভারতে, মাঝে তা বন্ধ হয়ে যায়। 2019 সাল থেকে হাসিনা সরকারের তরফে শারদোৎসবের প্রাক্কালে ইলিশ রপ্তানির জন্য বিশেষ অনুমতি দেওয়া হতো। ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দর পেরিয়ে ইলিশ আসত ভারতে। হাসিনা সরকারের পতনের পর সেদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফারিদা আক্তার সাফ জানিয়ে দেন, ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে না। ফারিদা আক্তারের এই তর্জন গর্জন ধোপে টিকল না। খোদ বাণিজ্য মন্ত্রক জানিয়ে দিল পুজোয় বাংলাদেশের ইলিশ পাচ্ছে ভারত। এই খবরে স্বভাবতই খুশি মৎস্যপ্রিয় বাঙালি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।